আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জার্মানি হাডেলবার্গ থেকে আমি মোস্তফা ফিরোজ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে ইউরোপ সফরের সময় যে প্রান্তেই যাই সেই প্রান্তের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো। তো এই যেই স্থান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি সেটি একটি ঐতিহ্যবাহী একটি শহর, প্রচুর টুরিস্ট আমার আশেপাশে, এবং আমার সঙ্গে আছেন একজন জার্মানির উদ্যোক্তা ব্যবসায়ী, তিনি জার্মান অধিবাসী হলেও তিনি মূলত বাংলাদেশি, দেওয়ান শফিকুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদেরকে একটু যদি সংক্ষেপে যদি জানান যে এই জায়গার কি আমরা আছি, এটা খুবই একটা প্রাচীন ঐতিহ্যবাহী শহর, এই শহরের মূল বৈশিষ্ট্যটা যদি সংক্ষেপে বলেন তাহলে অন্যান্য বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। হাইডেলবার্গ হচ্ছে প্রথম হচ্ছে এখানে প্রেস মেশিন, যে হাইডেলবার্গের প্রেস মেশিন এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস এখনও। এটা এই প্রেস মেশিন কিন্তু এখনও ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর। তারপর হচ্ছে হাইডেলবার্গের সিমেন্ট, এটাও কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি, এটাও ওয়ার্ল্ডের ফেমাস। তাছাড়া আমাদের পিছনে আপনারা যে দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি, এই রাজবাড়িটা কিন্তু যে খুবই প্রসিদ্ধ। এই রাজবাড়িটা দেখার জন্য এই জার্মানিতে মানে হাইডেলবার্গ শহরে টুরিস্ট আছে, এই কারণেই কি? রাইট রাইট, এই কারণে। মানে এটা হচ্ছে একটা অনেক পুরনো, অনেক পুরনো, এটা অনেক ইতিহাস আছে। আপনি বলছিলেন যে এটা দেখতে শুধু আমেরিকা থেকেও পর্যন্ত আসে। রাইট, এটা দেখতে আমেরিকা এবং জাপান থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে। জার্মানিতে যে পরিমাণ আমেরিকান আসে অথবা জাপানিজ আসে তার মূল অংশ কিন্তু হাইডেলবার্গের উদ্দেশ্য করে। আচ্ছা, তো আমরা এর পাশাপাশি আমরা যদি জানি, আমরা জানি যে জার্মানিতে তো আপনি যেমন সিএলএস কম্পিউটারের একজন অন্যতম উদ্যোক্তা এবং এটা এখন ইউরোপের একটা ব্র্যান্ড কোম্পানি হিসাবে পরিচিত, কিন্তু আমার একটা প্রশ্ন যে আমাদের এই মূলধারায় ব্যবসা বাণিজ্য রাজনীতিতে আমাদের প্রজন্মকে আসলে পিছিয়ে আছে নাকি আমরা আস্তে আস্তে এগোচ্ছি? আপনি যেমন মানে কৃষি পড়াশোনা করেছেন, তারপরে নিজে এখানে এই কম্পিউটারের একটা ব্র্যান্ড হিসেবে আপনি দাঁড় করিয়েছেন, এরকম উদ্যোক্তা খুব বেশি আছে আমাদের নাকি সবাই আমরা সাধারণ কর্মজীবী হিসেবে এখানে আসছি? ওটা ইউরোপে যদি আপনি দেখতে চান তাহলে যে আমাদের যেমন আমি যেমন আইটিতে যে ব্যবসাটা করছি যে কম্পিউটার, এটা কিন্তু আপনি একজন বাংলাদেশি তো আর পাবেন যারা আছেন তারা এইভাবে আসলে আপনি যেটা বললেন যে আসলে ব্যবসায় আমাদের যে মন মানুষ আমাদের যে নতুন জেনারেশন তারা এখন আস্তে আস্তে এই ব্যবসার দিকে এগোচ্ছে। তার মানে আমাদের সেকেন্ড জেনারেশন এগোচ্ছে। রাইট, আমাদের যে সেকেন্ড জেনারেশন ওরা কিন্তু আমার এই ব্যবসার দিকে এগোচ্ছে, এবং যারা এখানে সফলতা অর্জন করছেন যদি তাদের সংস্পর্শে আসে এবং তাদেরকে উদাহরণস্বরূপ নিতে পারে তাহলে আমার মনে হয় নতুন যে সেকেন্ড যে জেনারেশনটা তারা কিন্তু আরও অনেক বেশি উৎসাহ। আমাদের একটা কথা আছে যে আমাদের জেনারেশন ঠিক প্রথম জেনারেশন আপনারা যারা আছেন সেই জায়গা থেকে অনেকটা বিচ্যুত হয়ে চলে যায়। আসলে কি আমাদের সংস্কৃতিকে ধরে রেখে তারা বেড়ে উঠছে জার্মানিতে? এখানে আসলে দুইটা ধারা আছে, কেউ কেউ বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রেখেই বড় হচ্ছে, এটা একটা বড় অংশ। আবার কেউ কেউ বিদেশে এসে নিজেদেরকে আসলে বিদেশি বানানোর চেষ্টা করতেছে, সেইটা তাহলে ওই ধারার লড়াই আছে কেন? এখানে দুই ধারা আছে, তারা আসলে বিদেশে এসে নিজেদেরকে বিদেশি বানানোর চেষ্টা করতেছে সেই ধারাটাও আছে, এবং ওরা কিন্তু তখন আর বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের কালচার বলেন কোনোটাই কিন্তু ওরা উদ্দেশ্য ওই ওইটার সাথে সম্পৃক্ত না, থেকে অনেক দূরে। আবার আরেকটা শ্রেণী আছে, তারা বাংলাদেশের যেহেতু মাতৃভূমি বাংলাদেশ, সেই মানে তাদের আইডেন্টিফিকেশনটা ধরে রাখছে, এটাকে আমি খুব বেশি সাপোর্ট দিই। কারণ প্রত্যেকটা লোকেরই একটা আইডেন্টিটি থাকা উচিত, এবং আইডেন্টিটি
বিহীন পরিচয় বিহীন যেমন করে সেক্ষেত্রে যারা এখানে বাংলাদেশের সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, কালচার বলেন, সব কিছু নিয়ে যারা আছে, আমি মনে করি তারা আর বেশি ভালো সফলতা অর্জন করে। আচ্ছা, বুঝতে পারছি। তারা সমাজে বলেন এইখানকার ইভেন এই জার্মানের যে কালচার, জার্মানের যে সমাজ ব্যবস্থা, সেখানেও কিন্তু তারা বেশ সফলতা, বরং ওদের চেয়ে আরো বেশি সফলতা এগোচ্ছে। এবার একটু আমরা আমাদের দেশের প্রসঙ্গে আসি। যেহেতু আপনার দুইটা অভিজ্ঞতায় আছে, আপনি ফার্স্ট জেনারেশন এখানে, আপনি বাংলাদেশটাও দেখেছেন কাছ থেকে, আবার এটাও দেখছেন, আমরা যদি তুলনামূলকভাবে বিবেচনা করি এখন যে সংকটটা, সেই সংকটে জার্মান আসলে কিভাবে মোকাবেলা করছে আর বাংলাদেশের অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমি প্রথম জার্মানের কথাটা বলতেছি। প্রথম হচ্ছে আমি একজন ব্যবসায়ী, দ্বিতীয় হচ্ছে আমি আবার এখানকার যে সমাজ ব্যবস্থা তাদের সাথেও আমি অঙ্গভঙ্গিভাবে জড়িত, এবং এখানকার যে রাজনীতি, জার্মান যে রাজনীতি যারা করছেন, আসলে আমরা সেই রাজনৈতিক সাথে আমরা একটা সুন্দর একটা দৃশ্য সামনে জনগণ নিয়ে সব, সেক্ষেত্রে এই যে যেমন করোনা গেল, করোনা তো কিন্তু জার্মানে কিন্তু অনেক সাফার করছে জনগণ এবং বিজনেসম্যানরা, তারা কিন্তু আসলে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কারণ হচ্ছে সরকার সাধারণ জনগণের জন্য সব ব্যবস্থাই করছে, মানে তাদেরকে, মানে রাষ্ট্র যে জনগণের সেটা জনগণ প্রমাণ করছে, মানে জার্মান প্রমাণ করেছে রাষ্ট্র হচ্ছে জনগণ, এখনো কিন্তু করে যাচ্ছে। হ্যাঁ, এবং আর বিজনেসম্যান জার্মান তাদেরকেও কিন্তু একইভাবে সহযোগিতা করেছে, যেন আপনার যে অর্থনৈতিক যে চাকা সেটা যেন বন্ধ না হয়, সেটা যেন সবসময় সক্রিয় থাকে, এটার উপরে জার্মান সরকার খুব সক্রিয় ছিল এবং এটা মানে মানে করোনাটা অতিবাহিত হতে না হতে আবার হয়ে গেল আপনার সে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এটা আসলে জার্মানের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার কথা ছিল, যেহেতু জার্মান হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি এবং এখানকার মোর দেন 40% গ্যাস এবং তেল ছিল রাশিয়ার থেকে আমদানি করা, এবং অনেকেই বলে এবং জার্মানিরও বলে যে ওরা আসলে রাশিয়ার উপরে অনেকটাই এই তেল এবং গ্যাসের উপরে নির্ভরশীল ছিল। আচ্ছা, তো সেই নির্ভরশীলতা থেকে যেভাবে দক্ষতার সাথে যেভাবে সুন্দরভাবে মানে টেকেল দিল, যেভাবে সব কিছুকে ম্যানেজ করলো, এটা আসলেই যে রাজনীতিবিদদের যে বিচক্ষণতা এবং তারা যে দেশ নিয়ে ভাবে এবং জনগণ নিয়ে ভাবে, গণমাধ্যমে রিপোর্ট হলো যে এবারে এতে মানে জার্মানি সবচেয়ে সংকটের মধ্যে পড়বে, যেহেতু জার্মান হচ্ছে গ্যাসের জন্য ইউরোপের উপরে, সরি, রাশিয়ার উপরে নির্ভরশীল, এবং সেই সংকটে নাকি জার্মান খুবই দিশেহারা। হ্যাঁ, আপনি যেটা বললেন মোস্তফাভাই সেটা রাইট, কথা ছিল সবাই এটা অনুমান করছে কিন্তু বাস্তব কিন্তু উল্টো। জার্মানিতে মানে কিছুদিন পরই শীতের সিজন, এই যে আমি এখন একটা পাতলা কোট গায়ে দিয়ে আছি, কিছুদিন পরে কিন্তু এটা সম্ভব হবে, আমাকে একটা ভারী আপনার কোট ইউজ করতে হবে, ওভার কোট ইউজ করতে হবে, হাতে মোজা লাগাতে হবে, ঘরে হিটার ইউজ করতে হবে, গাড়িতে, অফিস আদালতে সব জায়গায় কিন্তু আপনার হিটিং ব্যবস্থা রাখতে হবে, এবং হিটিং ব্যবস্থাটার মেইন যে ইয়েটা এটার যে প্রয়োজন সেটা হচ্ছে আপনার গ্যাস, গ্যাসের মাধ্যমে কিন্তু এখানকার যে হিটিং সিস্টেমটা পরিচালিত। জি জি জি। তো সেই ক্ষেত্রে কিন্তু জার্মানিতে কিন্তু সবাই মনে করছে যে এবার শীতে কিন্তু জার্মান জনগণ মানে খুব বেকায়দায় পড়ে যাবে। আসলে আমরা গত কয়েকদিন আগে দেখলাম জার্মান সরকার প্রধান চ্যান্সেলার, সে পার্লামেন্টে যে বক্তব্যটা দিল তাতে সে একদম ক্লিয়ার করছে যে আগামী
শীতের জন্য যে পরিমাণ গ্যাস দরকার তার পুরোটাই কিন্তু জার্মান সরকার অলরেডি বলেছে। সে অলরেডি যে জার্মান চ্যান্সেলর শুনছে সে বলছে যে আমরা 100% আপনাদেরকে এনশিওর করতেছি যে আমরা পর্যাপ্ত পরিমাণ গ্যাস আমরা মজুদ করেছি, এবং আমাদের যে একটা নির্ভরশীলতা ছিল রাশিয়ার উপরে এটা আমরা 100% ওভারকাম করেছি। এটা হচ্ছে সরকার প্রথম দিন থেকে যখন এই যুদ্ধটা শুরু হয়েছে প্রথম দিন থেকেই তারা আজ করতে পেরেছে যে হ্যাঁ যে গ্যাসে একটা সমস্যা হবে, এবং তখন থেকে কিন্তু তারা অ্যালার্ট ছিল এবং যা কিছু করার, যেমন বিভিন্ন দেশে দৌড়ে এসছে, মিডল ইস্টে গেছে, আফ্রিকায় গেছে, তারপরে আপনার ইউরোপের অন্যান্য দেশে ওরা সমস্ত জায়গায় গিয়ে ওদের যে চাহিদা মানে যেখানে যেখানে সোর্স সবগুলোতে তারা নক করেছে, সব জায়গায় নক করছে, এবং সব জায়গার থেকে কিন্তু ওরা কিছু না কিছু অর্জনও করে, এবং তার জন্য কিন্তু জার্মান সরকার আজকে বলতে পারে যে আমরা 100% মানে শীতের জন্যই হোক বা তার নেক্সট পিরিয়ডের জন্য, শুধু শীতের জন্য না, একটা সরকার যখন বলে যে আমরা এখন আর রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট না, আমাদের পর্যাপ্ত সেই সোর্স হয়ে গেছে যে আমরা ভবিষ্যতে আর কখনই রাশিয়ার গ্যাস ইউজ করবো না, এতে একটাই প্রমাণ করে যে সরকার আসলে জনগণের জন্য এবং রাষ্ট্রের জন্য কিন্তু কাজ করছে। তো আমরা এই শতভাগ বিদ্যুৎ অর্জন করেও তো আমরা এটা ধরে রাখতে পারছি না, কারণ হলো এই জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে আমরা যে ওই প্রাইমারি সোর্স এলএনজি বা তেল ডিজেল এগুলি মানে কিনতে পারছি না, তো ফলে আমাদের শতভাগ বিদ্যুৎ অর্জনটাও কিন্তু এখন ম্লান হয়ে যাচ্ছে। আপনি তো জানেন বাংলাদেশে লোড শেডিং, তাহলে আমাদের তো আসলে প্রাথমিক যে কাজটা সেই সেখানে একটা ঘাটতি ছিল বলে মনে হয় নাকি আপনার চিন্তা? অবশ্যই আপনাকে যে কোনো কিছুর প্রথম যেতে হবে রুটে, মেইন জিনিসটা কি, আমি যদি এই যে যেমন জার্মান জার্মান যদি এখন বাজারের থেকে শুধু গ্যাস নিয়ে আসতো বা এটা করতো সেটা করতো অল্প সময়ের জন্য, তাহলে জার্মান কিন্তু কিছুদিনের মধ্যে আবার সে বিপদের সম্মুখীন হতো, সে কিন্তু একদম রুটে একদম মূল গোড়ায় চলে গেছে, তাই না? সে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এবং সেভাবে সমস্ত কিছু করছে বিদায়ী, তারা কিন্তু আজকে বুক ফুলে বলতেছে আমরা কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন জার্মান রাশিয়ার থেকে আর গ্যাস নিব না। এখন বাংলাদেশের যে সমস্যাটা আছে যেমন বিদ্যুতের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যুৎগুলি নিয়ে আসছে এগুলি কিন্তু ম্যাক্সিমামই ভাড়া করে, যে এটার কোনো দীর্ঘমেয়াদি কোনো চিন্তাভাবনা ছিল কি না আমি জানি না। আর তাছাড়া আমাদের দেশেও কিন্তু প্রচুর গ্যাস আছে, আমাদের গ্যাসগুলিকে যদি আমরা যদি ঠিক মতো রিপ্লেস করতে পারি সেগুলি, তাহলে কিন্তু আমাদের গ্যাসের জন্য কিন্তু বাইরে বাইরে দৌড়াতে হয়, তাই না? আর মানে বিদ্যুতের জন্য যে পরিমাণ আপনার তেলের প্রয়োজন হয় আমরা দেখছি আর কি, যে মনে করেন চীন বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা কিন্তু রাশিয়ার থেকে ঠিকই কিন্তু সুন্দর আরও সস্তা দামে তেল নিয়ে আসতে আমাদের ইন্টারন্যাশনাল যে রেট সেই রেটের চেয়েও কিন্তু কম মূল্যে কিন্তু আপনার তেল নিয়ে আসতেছে। তো বাংলাদেশের সাথে যেহেতু ভারতের একটা সুন্দর সুসম্পর্ক আছে সেই চ্যানেলটা কাজে লাগায় কিন্তু ভারত থেকে কিন্তু আরও অল্প দামে আপনার তেল নিয়ে আসতে পারে, এবং দেশের যে আপনার গ্যাস আছে সেই গ্যাসটাকে কিন্তু আপনার মানে রাইট ওয়েতে ইউটিলাইজ করে কিন্তু আমাদের যে বিদ্যুতের জন্য যে পরিমাণ গ্যাসের প্রয়োজন হয় সেটাও ব্যবস্থা করতে পারে। তাহলে এটা পাচ্ছে না কেন, সেটার মূল জিনিস হচ্ছে আমরা কিন্তু কখনই সেই মানে জনগণের চিন্তা করে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা করা সেটা, হ্যাঁ জনগণের কথা চিন্তা করে যে দীর্ঘমেয়াদী যে প্ল্যান সেটা কিন্তু আমরা করি না, আমরা হঠাৎ করে যে কোনো একটা সমস্যার এটার সমাধান কীভাবে এই মুহূর্তে দেওয়া যায় সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তা আজকে সেই সমস্যা আমরা পড়ে গেছি, আমাদের সেই সংকটে আমরা পড়েছি। ধন্যবাদ দর্শক, শুনলেন যে আমাদের আমাদের যে সংকট আর জার্মানির যে প্রস্তুতি সব মিলে যে কত ফারাক, এখানেই হলো যে উন্নত দেশ আর আমাদের মতন দেশগুলোর মধ্যে যে তফাতটা এবং তাদের পরিকল্পনা, তাদের দেশপ্রেম আর আমাদের অবস্থান, একটা তুলনামূলক আমরা চিত্র পেলাম। আমরা আরও বুঝতে পারলাম যে এখানে যেই আমাদের সেকেন্ড জেনারেশন, সেই সেকেন্ড জেনারেশন আস্তে আস্তে বেড়ে উঠছে এবং তারাও এখন ভালো করছে, চ্যালেঞ্জ নিচ্ছে। তো আমরা আশা করব যে আমাদের হয়তো
প্রবাসের আমাদের যেই জেনারেশনটা বেড়ে উঠেছে, প্রথম জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, তারাই হয়তো ভবিষ্যতে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাবে আমাদের দেশে। আমাদের যে পরিকল্পনাগুলোতে যেখানে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো তারা পূরণ করবে, উন্নত দেশের অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশকে গড়ে তোলার ক্ষেত্রে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে প্রবাসীরাই একদিন হয়তো নেতৃত্ব দেবে। দর্শক, আজ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ।